বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিমে নয় মুনাফিকে তুমি নবীজির দুশ্মন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নাও জোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগোয়ান। কেউ যদি বলে দাড়ি রাখলে চাকরি দিব না, অবশ্যই আমার রসুলের আখলাকের উপর বিধ্যাঙ্গুলি দেখানো ঠিক কিনা। হ্যাঁ মুসলমান, মনে রাখবা, ফ্রান্স যখন আমার রসুলের বিরুদ্ধে কটূক্তি করেছিল, আমরা তাদের ব্যবসার ভিতরে লাল বাত্তি জ্বালায় দিয়েছিলাম, ঠিক কিনা? সামনে রমজান মাস আসতেছে, ব্যবসা যদি ভালো করতে চাও অবশ্যই তৌহিদি জনতার সামনে প্রকাশ্যে ক্ষমা চায় নাও। যতক্ষণ ক্ষমা না চাইবা ততক্ষণ কিন্তু রমজান মাসের ব্যবসাটা লাল বাত্তি জ্বালায় দিব। আমরা কিন্তু ফ্রান্স কেউ ছাড়ি নাই, আমরা দিল্লি কেউ ছাড়বো না, আমেরিকা কেউ ছাড়বো না, রসুলের বিরুদ্ধে চক্রান্ত রই সুদূর যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া কেন, আফ্রিকার জঙ্গল থেকেও যদি কেউ ব্যঙ্গ করে, আল্লাহর কসম ওলামা কাম দরকার নাই, বাংলার সাধারণ আপামর জনতা তার ভরা জবাব দিবে, তার ভরা জবাব দিবে, ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিমে নয় মুনাফিকে তুমি নবীজির দুশ্মন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নাও জোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগোয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয় কাপে কাপুরুষব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে ভুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, ঠিক কিনা? পারেন এটা সবাই পারেন গান? তুমি সাচ্চা মুসল ইমান তোমার, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে কি হবে? বয়কট হবে, ধিকৃত হবে বিশ্বজুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসল ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। এই সিলেটের মাটি হবিগঞ্জ তথা সিলেট বৃহত্তর বিভাগ যে এই জায়গায় কিন্তু শাহজালাল ইমাম রহমতুল্লাহ আলাইহ ইসলামের বার্তা নিয়ে আগমন করেছিল। আমরা তাদেরকে বলতে চাই, যারা বাংলার জমিন থেকে ইসলামকে মিটায় দিতে চায়, তোমরা দেখে নাও শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলাই এই জমিনে না থাকলেও তার উত্তর শরীর এখনো বেঁচে আছে। এই দেশের শাহজালাল ইয়ামানি না থাকলেও শাহজালাল ইয়ামানি যেমন ইসলামের পতাকাকে সমস্ত প্রকার বাধা বিপত্তিকে উড্ডয়ন করে ইসলামের পতাকাকে আঘাতের উপরেও ইসলামের পতাকাকে উড্ডয়ন করেছিল, এই দেশে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির উত্তর শরীরেও কিয়ামত পর্যন্ত ইসলামের পতাকাকে ইনশাআল্লাহ উড্ডয়ন করবে, ঠিক কিনা? ধরে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে,
প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে এই এনজিও কোম্পানিদের একটা ই হচ্ছে সব হচ্ছে আরং শপিং মল জানেন আপনারা এটা এই আরংটা হচ্ছে এনজিওদের ব্রাকের তাহলে এনজিওদের যদি সম্পদ আরং হয় এরা তো দাড়ি থাকলে এদের আপত্তি থাকাটাই স্বাভাবিক যার কারণে দাড়ি দেখলে এদের শরীর চুলকায় এরা বুঝলো না পাঞ্জাবি বিক্রি করে রমজান মাসে ব্যবসাকে বাম্পার বানাইতে চায় অথচ দাড়ি দেখলে এদের শরীর চুলকায় মনে রাখবেন সামনে রমজান মাস আসতেছে ব্যবসা যদি ভালো করতে চান রসুলের সুন্নতকে নিয়ে কটুক্তি করার কারণে প্রকাশ্যে আমাদের মুসলমানদের কাছে ক্ষমা চাওয়া লাগবে তাহলে বাংলার তাওহীদী জনগণ তোমাদেরকে বয়কট করতে বাধ্য হবে যারা রসুলের সুন্নত পছন্দ করে না এদেরকে বাংলার আপামর জনতাও কোনোদিন পছন্দ করবে না আমরা স্কুলে পড়লেই কি আর কলেজে পড়লেও কি শুধুমাত্র ইসলামের দায়িত্ব টুপিওয়ালার দাড়িওয়ালাদের কাছে নয় ইসলামের দায়িত্ব আমার কাছে যেমন আপনার কাছেও তেমন গোটা মুসলমানদের উপরে দায়িত্ব ইসলামকে টিকিয়ে রাখা ঠিক কি নজরে বলে এজন্য আমরা বলতে চাই এদেশে তাওহীদি জনতার ঈমান নিয়ে যদি কোনো বেঈমান এনজিওরা চিরমিনি খেলার চেষ্টা করে ইনশাআল্লাহ শাহজালালের ওই ঘুমন্ত তরবারি আবারো গর্জন দিয়ে উঠবে আবারো গর্জন দিয়ে উঠবে ঠিক কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে ওদের করতে নাস্তা না বুধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা জোরে বলে ভয় পাবো কাকে খাইকার পরিকার জমিন টাকার আসমান টাকার বাচিকার দয়ায় কণ্ঠ দিয়েছেন কে যদি গোলামি করার আগে দিল্লি আমেরিকার গলিমালায় আল্লাহর গোলামি চলবে আমাদের দেশে আমরা শুনতে পাই ও ভাই আপনাদের দল ভিন্ন হতে পারে আমাদের পীরের পরিচয় ভিন্ন হতে পারে আমাদের সামাজিক রাজনীতির পরিচয় ভিন্ন হতে পারে প্রত্যেকটা মুসলমানের একটা পরিচয় হলো আমরা মুসলমান ঠিক কিনা জোরে বলো সারা বিশ্বের বুকে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে মুসলমানদের উপরে নির্যাতন করছে কে আপনি তাকায় দেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের মুসলমানদের উপরে যত নির্যাতন করেছে অন্য কেউ এতটুকু করার দুঃসাহস করে নাই শুধু তাই না আমরা বলতে চাই গত কয়েকদিন ধরে আমরা পত্রিকার পাতায় দেখেছি কোরআনের 26টা আয়াতকে খারিজ করার জন্য বাতিল করার জন্য তারা হাইকোর্টে এটার আইন পাশ করেছে দেখেন নাই আপনারা মুসলমানদের এতদূর এতগুলো মুসলমান থাকতে আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী যদি কোরআনের 26টা আয়াতকে বাদ দেওয়ার চক্রান্ত করে আর সেই দেশের প্রধানমন্ত্রী যদি আমার বর্তমান বাংলার জমিন মুসলমানের দেশে আসার জন্য মেহমানদারি পায় আমরা মুসলমানরা এই নিঃসাহস কোনোদিন মেনে নিতে পারি না আমরা এক কণ্ঠে বলতে চাই এক আওয়াজে বলতে চাই মানুষ খেকো রক্ত খেকো মুসলমানের ইজ্জত নিয়ে লন্ডন লুণ্ঠন করার মতো দুঃসাহস যেই সরকার করে এই সরকার যদি মুসলমানের দেশে আসার দুঃসাহস করে ফুলের মালালয় ঝাড়ু আর জুতা নিয়ে তাকে আমরা স্বাগতম জানানোর জন্য
আপনারা কি কেউ কষ্ট পাচ্ছেন? না। রাগ করছেন কেউ? না। তাহলে যারা আমাদের মুসলমানদের শত্রু তারা আমাদের দেশে এসে মেহমানদারি করবে, আমরা মুসলমানরা চুপ থাকতে পারি? না। আজীব অবস্থা আমাদের মুসলমানের সবচেয়ে বড় ধর্মগ্রন্থ, আমরা তো কোনোদিন তাদের ধর্মগ্রন্থের ব্যাপারে কথা বলি নাই, আমরা তো কোনোদিন তাদের উপর অত্যাচার করি নাই, তারা আমাদের কোরআনের 26টা আয়াতকে পরিবর্তন করার দুঃসাহস পায় কিভাবে? আর যারা এই দুঃসাহস করে তারা আমাদের মুসলমানের দেশে আসার সাহস করে কিভাবে? আমরা মুসলমানরা রক্ত, এখনো রসুলের রক্তে আমাদের রক্তের সঙ্গে সম্পর্ক আছে, আবু বকরের রক্তের সম্পর্ক আমাদের রক্তের সম্পর্কের সঙ্গে আছে। আমরা সেই জাতি যারা বদরের যুদ্ধে মাত্র 313 জন 1000 কে কুপকাত করেছিলাম, সেই জাতির রক্তের ভিতরে ইমানের চেতনা আজও আছে না? নাইজরে বলেন। এই জন্য আমরা দুনিয়ার কোনো মানুষকে ভয় পাই না, আমরা ভয় পাই একমাত্র আমাদের কুদরতওয়ালা মালিক আল্লাহকে, ঠিক কি নজরে বলে। এই জন্য গোলামি যদি করা লাগে কার? আমরা চাই না দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, আমরা শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশ শান্তির দেশ, আমরা চাই শান্তি। এখানে অন্য কাউকে এনে অশান্তি করার কোনো যুক্তি আসে না, আমরা এটার পক্ষে। হ্যাঁ, আমাদের এই দেশে মুসলমান কোনো রাষ্ট্রের সরকার আসুক আমাদের কোনো আপত্তি নাই, ঠিক না? কিন্তু যারা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা মুসলমান আমার ভাইদের বুকে গুলি ছুড়ে, তারা আমার দেশে আসবে, আমরা মুসলমান হলে এটা মেনে নিতে পারি? এটা আমাদের ইমান। মনে রাখবেন, আপনাদের এই অঞ্চলের মানুষ রাস্তাঘাট ঠিক নাই, বাড়িঘর ঠিক মতো নাই, গরিব হতে পারেন, গায়ের চামড়া কালো হইতে পারে, কিন্তু যে আওয়াজ আপনারা দিলেন বোঝা যায় আপনাদের ইমানের জোশ আছে, ঠিক কিনা জোরে বলেন। এটাই সবচেয়ে বড় ইমান, এটাই সবচেয়ে বড় পার। আমাদের লাঠি লাগে না, তরবারি লাগে না, অন্য কোনো কিছু দরকার নাই, আমাদের বুকের ভিতরে থাকবে ইমান, কণ্ঠে থাকবে কালেমার তাওহীদের বাণী, এটাই সবচেয়ে বড় ইমানের আওয়াজ, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমাদের টাকার দরকার নাই, ধন দরকার নাই, সম্পদের দরকার নাই, আমাদের কাছে যদি ইমান থাকে এটাই হলো সবচেয়ে বড় ইমানের পাওয়ার, এটার সবচেয়ে বড় ধন সম্পদ। আমার যদি ইমান থাকে আমার মতো ধনী মানুষ আর দুনিয়াতে কেউ নাই, ঠিক কি নজরে বলে।